ওয়েলকাম ব্যাক। আমরা 4.3 এর আগের ভিডিওতে প্রাথমিক আলোচনা করেছিলাম যে 4.3 অঙ্কগুলো করার জন্য যে বিষয়গুলো আমাদের জানা জরুরি সেটা আমরা করেছিলাম। তো এখন আমরা 4.3 এর অঙ্কগুলো করতে যাব। আমরা 4.3 এর প্রথমে 16 থেকে 25 নম্বর অঙ্ক করব। যোগ তোমরা পাঠ্যবই বের করো, পাঠ্যবই বের করে দেখো যে 4.3 এর 16 থেকে 25 কি অঙ্ক আছে। কি বলছে? বলছে যে যোগ করো, মানে কি প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটা যোগ করতে বলছে। তো যোগ করার ক্ষেত্রে সবার শুরুতে সমাধান আগে প্রশ্নটা উঠিয়ে নিয়ে কমা দিয়ে সমাধান লিখব। আর সমাধানে কি লিখব? সমাধান লেখার পর যে কথাটা লিখব আমরা, সদৃশ পদগুলো তাদের সদৃশ চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পায়। সদৃশ পদগুলো তাদের সদৃশ চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পায় এই কথাটা আমরা লিখব। লেখার পরে কি করব? আমরা সাজিয়ে লিখব 3a + 4b। এখানে এ আছে, এ আমি কি বিয়ের নিচে লিখব? না, এ লিখব এর নিচে, অর্থাৎ এ প্লাস আর বি লিখব বিয়ের নিচে। এখন যোগ করো, এখানে 4টা বি আর এখানে 3টা বি, টোটাল কয়টা বি হয়? 7টা বি হয়। ওকে, দুটোই যোগ, এই জন্য যোগ চিহ্ন দেবো। 3টা এ আর 1টা এ মিলে কয়টা এ হয়? 4টা। অতএব যোগফল তাহলে কত? 4a + 7b। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রবলেম দেখো। আমরা একইভাবে এই কথাগুলো লিখে নিব, যে প্রশ্নটা দেওয়া ছিল 2a + 3b, 3a + 5b আর 5a + 6b। এখানে 3টা রাশি আছে, এই 3টা রাশি আমরা যোগ করব। তো কী লিখব? সদৃশ পদগুলো তাদের সদৃশ চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পায়। ওকে, 2a + 3b, তারপরে 3a + 5b, এরপরে 5a + 6b, যোগ করি। এখানে যেহেতু সবগুলো যোগ আছে, একই জাতীয় চিহ্ন যদি হয় তাহলে শুধু যোগ করে দিব আমরা। 5, 6, 11 আর 3, 14, অর্থাৎ টোটাল 14টা বি আছে। আর এখানে কয়টা এ আছে? 5, 3, 8, 2, 10, 10a + 14b, therefore 10a + 14b। নেক্সট 4a - 3b - 3a + b 2a + 3b, আমি উঠায় নিলাম। ওকে, উঠানোর পরে আমি একটা টান দিব। এবার যোগ করে ফেলি। এখানে একটু খেয়াল করো যে 2টা যোগ আর 1টা বিয়োগ আছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব? আগে যোগগুলোকে একত্র করব, তারপর আমরা বিয়োগ করব, ঠিক আছে? তো যোগ টোটাল কয়টা আছে? 3টা, আর এখানে কোনো কিছু নাই মানে 1টা বি। তো 3টা আর 1টা 4টা বি। তো 4টা বি থেকে যদি 3টা বি বাদ দিই, বাদ বিয়োগ মানে হচ্ছে বাদ, তো 4টা বি থেকে 3টা বি বাদ দিলে কয়টা থাকবে? 1টা থাকবে। এখন এ ধরনের ক্ষেত্রে প্লাস কত ছিল? প্লাস ছিল 4, আর মাইনাস কত? মাইনাস হচ্ছে 3। আমাকে বলো কোনটা বড়, 4 নাকি 3? অবশ্যই 4 বড়, তাই না? যেটা বড় থাকবে সেই চিহ্নটা বলবে, বড়টা হচ্ছে প্লাস, এই জন্য প্লাস চিহ্নটা বসাইলাম। আর 1 থাকলে সেটা লিখতে হয় না। এখানে দেখো টোটাল প্লাস কয়টা? 6টা। টোটাল প্লাস হচ্ছে 6টা, আর মাইনাস কয়টা? মাইনাস হচ্ছে 3টা। আমাকে বলো প্লাস বড় আর মাইনাস বড়? অবশ্যই প্লাস বড়, তো প্লাস চিহ্নটা দিব আমরা। তো 4, 2, 6 থেকে 3 বাদ দিলে কয়টা থাকবে? 3টা এ থাকবে, আর সামনে প্লাস চিহ্ন দিতে হয় না। সো 3a + b। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট প্রবলেমে যাই। 19 নম্বর সমাধান লিখব। ওই একই কথা লিখবো আমরা, যে সদৃশ পদগুলো তাদের সদৃশ চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই। আমি বারবার লিখলে সময় নষ্ট হবে, এই জন্য আমি লিখছি না, কিন্তু তোমার অবশ্যই লিখবা, ঠিক আছে? এবার আমি একটু সাজিয়ে লিখি 7x + 5y + 2z 3x - 6y + 7z - 9x + 4y + z, যোগ করে ফেলি। 3টাই যেহেতু যোগ চিহ্ন আছে এই জন্য যোগ করে দেব, আর আমাদের বিয়োগ করার প্রয়োজন নেই। তো 7 আর 2 9, আর এখানে যে 1টা থাকে এটা অনেক সময় মিস্টেক করি আমরা। এখানে কিছু নাই মানে 1টা জেড আছে। তোমাকে যদি আমি জেড আলাদা করে লিখে যদি বলি এখানে কয়টা জেড আছে, তুমি কয়টা বলবা? অবশ্যই 1টা বলবো, তাই না? যে 1টা জেড আছে, তো অবশ্যই এখানে সহ কিছু নাই মানে 1 আছে। তো টোটাল কয়টা হলো? 10z। এবার আসো
এখানে যোগ আছে দুইটা আর বিয়োগ আছে একটা তো যোগগুলোকে একত্র আর বিয়োগগুলোকে একত্র করব বিয়োগ যেহেতু একটা আছে এটাকে একত্র করার কোনো প্রশ্ন আসছে না কিন্তু যোগগুলোকে একত্র করতে হবে পাঁচটা আর চারটা টোটাল 9টা y 9টা y থেকে 6টা y বাদ দিলে কয়টা থাকবে 3টা y থাকবে যেহেতু প্লাস বড় এজন্য প্লাস চিহ্ন দিলাম এখানেও সেম 10টা x থেকে 9টা x বাদ দিলে একটা x থাকবে সামনে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই ওতে যোগফল তাহলে কত x প্লাস 3y প্লাস ট্যানজেন্ট নেক্সট একই ভাবে সলভ করব আমরা x স্কয়ার প্লাস x y প্লাস z সমাধানটা লিখে নিও প্লাস z 3x স্কয়ার মাইনাস 2x y প্লাস 3z দেন 2x স্কয়ার প্লাস 7x y মাইনাস 2z একটু ভালো করে খেয়াল করবা আমি সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখেছি এখানে দেখো 3 আর 1 4 4টা থেকে যে দুটো বাদ দিই তাহলে 2টা z থাকবে 7টা আর একটা 8টা xy থেকে যে দুটো xy বাদ দিই তাহলে প্লাসের 6টা xy থাকবে এখানে 3টা আছে কোনো চিহ্ন নাই মানে যোগ তো 3টাই যোগ আছে 3 2 5 এখানে কিছু নাই মানে 1 তাহলে টোটাল কয়টা x হলো x স্কয়ার 6টা x স্কয়ার देयरफॉर 6x স্কয়ার প্লাস 6xy প্লাস 2z ওকে নেক্সট একইভাবে আমরা লিখে নিব সদৃশ পদগুলো তাদের সহ চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই সমাধান 4 p স্কয়ার প্লাস 7 q স্কয়ার প্লাস 4 r স্কয়ার শুধু p স্কয়ার 3 r স্কয়ার q নিচে কিছু নাই কিন্তু 3 r স্কয়ার আগে প্লাস আছে এজন্য প্লাস 3 r স্কয়ার লিখব এবার আসো 8 কিউ স্কয়ার কিউ এর নিচে লিখব আমরা 8 কিউ স্কয়ার সামনে কোনো চিহ্ন নাই মানে অবশ্যই প্লাস আছে মাইনাস 7 পি স্কয়ার মাইনাস 7 পি স্কয়ার কোথায় লিখব মাইনাস 7 পি স্কয়ার লিখব তারপরে মাইনাস আর স্কয়ার মাইনাস আর স্কয়ার যোগ করি দুটো যোগ 4 3 7 7 থেকে একটা বাদ তাহলে প্লাস 6 আর স্কয়ার এখানে মাঝখানে কিছু নাই 7টা আর 8টা টোটাল দুটোই যেহেতু প্লাস 8 7 15 কিউ স্কয়ার আর এখানে দেখো 4টা আর একটা 5টা এই দুটো যোগ আর একটা বিয়োগ তো 5টা আর এখানে 7টা একটু ভালো করে খেয়াল করো একটু ব্যতিক্রম ধরন পেয়েছি এটা 5 প্লাসের হচ্ছে 5 আর মাইনাসের হচ্ছে 7 আমাকে বলো 7 বড় না 5 বড় অবশ্যই 7 বড় এই জন্য 7 এর চিহ্ন কি মাইনাস হবে মাইনাস 7 এর চিহ্ন মাইনাস ছিল এই জন্য মাইনাস হবে এখন 7 থেকে 5 বাদ দিলে কত হয় 2 হয় সো 2 পি স্কয়ার তাহলে উত্তর কত মাইনাস 2 পি স্কয়ার প্লাস 15 q স্কয়ার প্লাস 6 r স্কয়ার ওকে ঠিক আছে আমরা পরেরটাই চলে যাই 22 নম্বরে 22 নম্বর দেখো সমাধান 36 পদগুলো আমরা সাজিয়ে ফেলি 3a প্লাস 2b মাইনাস 6c মাইনাস 5b আর প্লাস 4a সামনে প্লাস দিতে হয়নি এই জন্য দিলাম না প্লাস 3c তারপরে 8b তো b এর নিচে লিখব 8b প্লাস মাইনাস 6a প্লাস 4c ওকে উঠানো শেষ 4 3 7 আর এটা 6 মাইনাস হচ্ছে 6টা আর প্লাসের হচ্ছে 7টা প্লাসটাই বড় এই জন্য প্লাস একটা যেহেতু সামনে এক দিতে হয় না শুধু সি মানে একটা সি বোঝায় এখানে দেখো দুইটা প্লাস আর দুই 10 আর মাইনাস হচ্ছে 5টা তাহলে প্লাস 5 বি এখানে 4 3 7 থেকে 6 বাদ দিলে একটা এ থাকে অর্থাৎ রেজাল্ট কত এ প্লাস 5 বি প্লাস সি দ্যাটস ইট নেক্সট নাম্বার একইভাবে সমাধান করব আমরা সদৃশ পদগুলো সচ্ছ চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই কথাটা লিখে নিব তারপরে 2x স্কয়ার মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5 আচ্ছা ওকে তারপরে মাইনাস x কিউব একটু ভালো করে খেয়াল করো যে এখানে মাইনাস x কিউব কোথাও নাই x কিউব কোথাও নাই ও সরি আছে আমি ওটাই তো ভুল করেছি 2x কিউব ছিল তো x কিউবের নিচে আমি x কিউব লিখব আগে প্লাস 7x স্কোয়ার প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3 এবার আসো মাইনাস x কিউব
minus x cube plus 2x square plus 2x square minus 4x plus 1. এখানে দেখো দুইটা প্লাস 5 আর 1 যোগ করলে কত হবে 6 থেকে 3 বাদ দিলে কত হবে বলো 6 থেকে 3 বাদ দিলে 3 হয় এবার আসো 8 আর 12 আর প্লাস হচ্ছে 11 মাইনাস 12 তো মাইনাস যেহেতু বড় মাইনাস 12 থেকে 11 বাদ দিলে কত হবে একটা থাকবে x 7 আর 2 9 এটাও 9 দেখো প্লাসেরও 9 একটু ভালো করে খেয়াল করো প্লাসেরও 9 মাইনাসটাও 9 এরা পরস্পর কি এরা পরস্পর যোগাত্মক বিপরীত আমরা কি দেখেছিলাম যোগাত্মক বিপরীত রাশি দুইটা যদি যোগ করা যায় তাহলে যোগফল শূন্য হয় তো যোগফল শূন্য হবে তো শূন্য কি লিখব শূন্য x স্কয়ার লিখব আমি না লিখব না শূন্য থাকলে লিখতে হয় না এখানে দেখো মাইনাসের দুইটা প্লাসেরও দুইটা এখানেও সেম প্লাস 2 আর মাইনাস 2 আমাকে বলো এরা পরস্পর কি যোগাত্মক বিপরীত এর পরস্পর যোগাত্মক বিপরীত রাশি আর পরস্পর যোগাত্মক বিপরীত হলে যোগফল শূন্য হয় এইজন্য এখানেও আমি লিখব না তাহলে রেজাল্ট কত হবে মাইনাস x প্লাস 3 ঠিক আছে ওকে নেক্সট আমরা 24 নম্বর করব 24 নম্বর প্রবলেমটা একটু দেখি সমাধান সদিশ পদগুলো আমরা নিচে নিচে সাজিয়ে ফেলি 3by মাইনাস 14 cz তারপর মাইনাস 11by মাইনাস 11by মাইনাস 7ax মাইনাস 7ax মাইনাস 9 cz ওকে পরে 3ax 3ax প্লাস 6by মাইনাস 8 cz ওকে সদিশ পদগুলো আমাদের উঠানো শেষ নিচে নিচে সাজিয়ে ফেলেছি এবার আমরা একটু ভালো করে খেয়াল করো নতুন একটা কেস পেয়েছি আমরা একটু দেখো সবগুলোই মাইনাস আচ্ছা সবগুলো যদি প্লাস থাকতো আমরা কী করতাম সবগুলো যোগ করে দিতাম তাই না আর সামনে যোগ চিহ্ন বসে দিতাম তো মাইনাস আছে তাহলে কী করবো আমরা এদের তো অবিচার করা যায় না তাই না অর্থাৎ প্লাস যেভাবে আমরা করেছি মাইনাসের ক্ষেত্রে আমরা সেভাবেই করবো অর্থাৎ কী করবো আমরা যেহেতু সবগুলোর আগে মাইনাস চিহ্ন আছে এই জন্য এখানে মাইনাস চিহ্ন দিব যোগের সময় যেরকম সবগুলো যোগ করেছিলাম বিয়োগের সময় সবগুলো আমি যোগ বিয়োগী করব মানে যোগ করবো তো 14 আর 9 কত হয় 23 23 আর 8 31 31 সিজেড ওকে ফাইন আর এখানে 6 আর 3 যোগ করলে 9 9টা বিওয়াই 9টা বিওয়াই থেকে আমি যদি মাইনাস 11 বিওয়াই এখন মাইনাস 11 আর প্লাস 9 তো 11টা যেহেতু বড় আমি মাইনাস চিহ্ন দিলাম আর কত বড় 11 আর 9 এর ডিফারেন্স হচ্ছে 2 2 বিওয়াই এখানে একটু দেখি 5 আর 3 যোগ করলে 8 হয় আর মাইনাস হচ্ছে 7 তাহলে শুধু x দেরফর রেজাল্ট কী হবে আমাদের নির্ণয় যোগফল x মাইনাস 2 বিওয়াই মাইনাস 31 সিজেড ঠিক আছে নেক্সট প্রবলেম দেখি সমাধান ওকে আমরা সদিশ পদগুলো যেভাবে সাজিয়ে সাজিয়ে নিচে নিচে লিখেছি সেভাবে একইভাবে আমরা সাজিয়ে সাজিয়ে নিচে নিচে লিখব এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ আচ্ছা ওকে পাঁচ আর দুই সাত মাইনাস সাত প্লাস ছয় প্লাস এক তাহলে প্লাস সাত অর্থাৎ প্লাস মাইনাস সমান অর্থাৎ জিরো হয় তো জিরো লিখতে হয় না এখানে দেখো ছয় সাত আর তিন যোগ করলে টোটাল হচ্ছে প্লাসের হচ্ছে টেন প্লাস হচ্ছে টেন আর মাইনাস কত মাইনাস হচ্ছে ফাইভ সো প্লাস চিহ্ন বসাবো আর ফাইভ টেন থেকে ফাইভ বাদ দিলে কত হবে ফাইভ সো ফাইভ এক্স আচ্ছা ওকে লিখতে অসুবিধা হচ্ছে মনে হয় এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ টু এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে দুইটা মাইনাস এক্স স্কোয়ার দুইটা প্লাস এক্স স্কোয়ার আমাকে বলো যে মাইনাস টু আর প্লাস টু যদি হয় এরা পরস্পর কী রাশি এরা পরস্পর যোগাত্মক বিপরীত রাশি আর যোগাত্মক বিপরীত রাশি যদি হয় তাহলে কী হয় যোগফল শূন্য হয় তাহলে রেজাল্ট কী আমাদের রেজাল্ট হচ্ছে শুধু ফাইভ এক্স রেজাল্ট কী শুধু ফাইভ এক্স এই ছিল আমাদের 16 থেকে 25 নম্বরের সমাধান আমরা 26 এবং 27 নম্বর সমাধানটা নেক্সট ভিডিওতে করব ওকে সবাই ভালো থেকো আর এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো নিজে থেকে ওকে আল্লাহ হাফেজ